বন্ধক রাখা, জমিন হোক বা কোনো বস্তু হোক, টোটালি ইসলাম ধর্মে জায়েজ নয়, হারাম, গুনাহে কবিরা। যেমন কোন কোন জায়গায় আমি অনেক দেখেছি বা শুনেছি মানুষ রেশন কার্ড বন্ধক রেখে দেয়। আমি জানি না আপনাদের দিকে আছে কিনা, না আপনাদের দিকে থাকতে নাও পারে, অনেক বরাকবেলিতে আছে। আমি সেজন্য বলছি বন্ধক রাখে মানুষ রেশন কার্ড, বিভিন্ন ধরনের রাবার বাগান, আরো কি বাগান আছে আপনাদের দিকে, সুপারি বাগান, এই সমস্ত বাগান মানুষ বন্ধক রাখে। একজন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনার সামনে এসেছে, পারলে সাহায্য করুন, অথবা করজ দিন, ধার দিন, অথবা সুপারি আপনি কিনেন, বাই করেন, পারচেজ করেন, কিন্তু বন্ধক নিতে পারবেন না, দিন ইসলামে জায়েজ নয়। এই রেশন কার্ড বন্ধক দিতেও পারবেন না, নিতেও পারবেন না, দেওয়া এন্ড নেওয়া উভয়টাই হারাম। দুজন জাহান্নামি, দুজন জাহান্নামি বলি না, আউযুবিল্লাহ। আমি সংক্ষেপে বলছি, হারাম হালালের ওয়াজ যদি সামনে দিয়ে আসে আমি পরে বলবো, আরেকদিন আসলে পরে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই কথা বলছি যে দিচ্ছে সে হয়তো কোনো ধরনের বিপদে অথবা মুসিবতে, আর্থিক প্রয়োজনে দিচ্ছে। আমি যদি সাহায্য করতে পারি ভালো, আর না করতে পারি তাহলে আমি এমন হারাম কাজের দিকে আমি এগিয়ে যাব না, যে কাজ করলে পরে আমার আমার এই দুনিয়ায় ক্যান্সার হবে, আলসার হবে, মৃত্যুর সময় ইমান হারা হয়ে মৃত্যু হতে হবে, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক যেন হেফাজত করেন বলি আমিন। আরেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মানুষকে জুলুম করি বিচার আদালতে, ইনসাফে, এই যে গ্রামীণ যেটা বিচার হয়, আমি আদালতের কথা বলছি না, কোর্টের কথা বলছি না, গ্রামীণ যেটা বিচার হয়, যে বিচারগুলি গ্রামীণ হয়, গ্রাম অঞ্চলে হয়, পরিবারে হয়, সমাজে হয়, গ্রামে হয়, এলাকায় হয়, সেই বিচারগুলিতে অনেক পক্ষপাতিত্ব করা হয়, যে দুর্বল মানুষ কষ্ট পাবেন না। আমি প্রথমেই বলছি, আমি কারো সমালোচনা করতে আসি নাই, কারো বিপক্ষে কথা বলতে আসি নাই, আমি হক কথা বলতে বুঝাতে এসেছি। আমি অনুরোধ করে বলছি, আমি অর্ডার দিচ্ছি না, রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি যাতে পক্ষপাতিত্ব বিচার আমরা বন্ধ করে দেই। বিচারক একমাত্র আল্লাহ পাক, আর দুনিয়ার সেই দায়িত্ব আল্লাহ পাক তার প্রতিদিন প্রতিনিধিদেরকে দিয়েছেন, যে বিচার করে সে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ যদি প্রেসিডেন্ট হন, পঞ্চায়েত প্রেসিডেন্ট অথবা জেলা পরিষদ, হ্যাঁ, তাহলে আপনি প্রতিনিধি, আপনি কে প্রতিনিধি? এই জাজমেন্টের কাজ দুনিয়ায় যারা করেন, যারা বিচার করেন, আল্লাহ পাকের প্রতিনিধি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতিনিধি হয়ে পক্ষপাতিত্ব করবেন না, আল্লাহ বরদাস্ত করতে পারবেন না, গজব দিয়ে ধ্বংস করে দেবেন। সুতরাং আমি পা ধরে রিকোয়েস্ট করছি, যারা বিচার করেন কখনো পক্ষপাতিত্ব করবেন না, তদন্ত করে, জাস্টিফাই করে, জাজমেন্ট করে হক ফয়সালা দিবেন। আমার যুবক ভাইয়েরা, আমি হয়তো আগেও বলেছি, পাকিস্তানের বর্তমান মুফতি আজম তকি উসমানি এখনো জীবিত আছেন, পাকিস্তান করাচি, মুফতি তকি উসমানি, মুফতি শাফি উসমানি, তিনি রাব্বার নাম, পিতার নাম শাফি উসমানি, বড় মুফতি ছিলেন, আর তিনিও পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি বর্তমান সময়ের, এখনো জীবিত আছেন, মুফতি তকি উসমানি। অনেক কিতাব লিখেছেন, অনেক কিতাব লিখেছেন, শত শত পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, আমাদের বর্তমানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, গরম মানুষ, ডিওয়াই জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়। ঠিক তেমনিভাবে পাকিস্তানের সবচেয়ে বড় যে কোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন মুফতি তকি উসমানি, কত বড় জ্ঞানী মানুষ, চিন্তা করেন। তিনি বলতেন, তকি উসমানি বলতেন, আমি প্রতিদিন কোর্টের ড্রেস পরে আমার আব্বার রুমে যেতাম, আর গিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা জান আমাকে পারমিশন দেন, আমি কোর্টে যাব। আব্বা জান কোনো কথা বলতেন না, চুপ হয়ে থাকতেন। আমি 10টায় গিয়ে আব্বা জানের রুমে দাঁড়িয়ে পারমিশন চাইতাম, সালাম করতাম, কোনো দিন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, আব্বা জান কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আমিও দাঁড়ানো, তখন কোন যুবকে তার বাবারে ওলা সম্মান দিব নি, কয়ও না, এ কলেজ যার স্কুল যার কয়নি, হ্যাঁ, কি ওর যুবক বা কি ওর ছেলে, তুমি কি ছেলে তুমি? তোকে উসমানি বলতেন,
কোনো কোনো দিন আব্বাজান সঙ্গে সঙ্গে বলতেন যাও চলে যাও, কোনো কোনো দিন বলতেন জোহরের নামাজের সময় হয়ে গেছে, আব্বাজান কথা বলতেছেন না, তিনিও হুজরার কামরার রুমের একটি কোনায় দাঁড়িয়ে আছেন, এত বড় চিফ জাস্টিস, সমস্ত দেশের বড় জজ, সিকিউরিটি গার্ড, ইটাই বইয়া তাই সুতরা কাশ্মীর সুতরা কোনো মতে খালি যাইতা, ই বেটায় পারমিশন দেয় না, ছেলে বাইর হয় না, এই না মুফতি, হেই না মুফতি, মুফতি মুফতি আর আড়ি লাগস বাপুয়া। তকে উসমানি বলতেন কখনো কখনো জোহরের নামাজ অথবা আগে অথবা পরে, আব্বা জান বলতেন তকে উসমানি যাও, কিন্তু মনে রাখবে বিচারক যিনি বিচার করেন তার ডান পা জাহান্নামে আর বাম পা আল্লাহ পাকের পবিত্র জান্নাতে। সুবহানাল্লাহ, মানুষের বডির ডেনসিটি 75% শক্তি থাকে, মানুষের বডির ডেনসিটি 75% 100 এর মধ্যে 75% মানুষের বডির ডেনসিটি, বামা তো শক্তি বেশ না ডাইনে তো শক্তি বেশ, ডান হাতও ম্যাক্সিমাম 95% মানুষের ডান সাইডে শক্তি বেশ, এই 75% মানুষের বডির ডান সাইডে শক্তি থাকে। হযরতে শাফি উসমানী তকি উসমানীকে ছেলেকে বলতেন যাও তোমার ডান পা জাহান্নামে, তার অর্থ হলো তুমি আশীর্বাদ জাহান্নামে, এত বড় মুফতি আজম বুজুর্গ মানুষ আল্লাহর ওলি মানুষ আর পিতা বলছেন তুমি আশীর্বাদ জাহান্নামে, এই কথার অর্থ হলো মুফতি তকি উসমানী বলছেন আমি পরে বুঝতে পেরেছি আমার আব্বার কথার অর্থ হলো আমি যদি হক ফয়সালা দেই যত বড় ম্যাজিস্ট্রেট হই না কেন, হক যদি ফয়সালা দেই কিয়ামতের দিন ফয়সালা হবে জান্নাতের, আর আমি যদি দুনিয়ার সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হয়ে না হক ফয়সালা দেই পক্ষপাতিত্ব করি আমার মতো মুফতির ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ। এত বড় মানুষ, এত বড় ম্যাজিস্ট্রেট মানুষ, হযরতে ওমরের মতো মানুষ থরথর করে কাঁপতেন কোন ফয়সালা দিতে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দলিলুল কদর সাহাবী, অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন নবীজির সাহাবী হযরতে ওমর, কিন্তু কোন বিচারের ফয়সালা যখন দিতেন হযরতে ওমর লাল হয়ে যেতেন, থরথর করে কাঁপতেন, শরীর থেকে ঘাম বের হয়ে যেত। সুবহানাল্লাহ, হযরতে ওমর নফল নামাজ পড়তেন, দোয়া করতেন আল্লাহ আমার মুখ দিয়ে যেন হক ফয়সালা বের হয়, আমি যদি নবীজির সাহাবি উমর হয়েও যদি না হক ফয়সালা দেই কিয়ামতের দিন নবীজির সাহাবি উমর দেখে আল্লাহ পাক হিসাব করবেন না, আমার আমলের উপর নির্ভর করে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সুবহানাল্লাহ, এত বড় মানুষ এরপরে বিচারের ফয়সালা দিতে থরথর করে কাঁপতেন, কিন্তু কিছু কিছু অংশের বিচারী মানুষ বর্তমান সময়ে কিছু অংশের বিচারী মানুষ 5,000-3,000 টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব করে ফয়সালা দিয়ে দেন, সমাজে এইভাবে চলছে। সুতরাং আমি রিকোয়েস্ট করব, পাদের অনুরোধ করব আল্লাহকে ওয়াস্তে এই সমস্ত জুলুম অন্যায় অত্যাচার অবিচার আমরা সমাজ থেকে বন্ধ করে দেই, আমাদের সমাজ দিনে ইসলাম সবকিছু ঠিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমরা আমল করার চেষ্টা করব, জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। সুতরাং আমার ভাইয়েরা আল্লাহ পাকের উপর যদি ঈমান আনেন, ঈমান আনলে পরে আল্লাহ পাকের উপর ঈমান আনার বরকতে আল্লাহ পাক মানুষকে বিনয় প্রদান করেন, মানুষের মধ্যে করুণা দয়া অহংকার সবকিছু মানুষের মধ্য থেকে দূর করে দেন, করুণা এনে দেন, দয়া এনে দেন। নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরজ, হে পৃথিবীর মানুষ আল্লাহ পাক দুনিয়ায় যা সৃষ্টি করেছেন সব জিনিসকে মহব্বত করো ভালোবাসো, মানুষকে মহব্বত করো, হোক সে হিন্দু হোক সে মুসলিম হোক সে খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ হয় না কেন, মুসলমান কোনো মানুষকে ঘৃণা করে না, কোন জাতির মানুষকে মুসলমান হিংসা করে না, মুসলমান হিন্দুকে ভালোবাসে, মুসলমান খ্রিস্টানকে ভালোবাসে, মুসলমান বৌদ্ধিস্ট জৈন ফার্সিকে ভালোবাসে, বিশ্বের সব মানুষগুলিকে মুসলমান সমান চুকে দেখে। সুবহানাল্লাহ,
উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন অল হিউম্যান, অল হিউম্যান, আমি ভুলে গিয়েছি যে পৃথিবীর সব মানুষগুলি সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সুবহানাল্লাহ, নবীজিও সেই কথা বলেছেন, সব মানুষগুলি সমান, সাদা কালো আরবি আজমি, যারা আরব দেশের মানুষ তাদেরকে আরবি বলা হয়, আর যারা অনারবের মানুষ, আমরা এশিয়ার মানুষ, আরব দেশের মানুষ না, আমরা আজমি মানুষ, আজমি, আরবি আজমি, কালো সাদা, সব মানুষ সমান, অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হিউম্যানিটি, মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ, হয়তো আপনার ধর্ম হিন্দু হতে পারে, আমার ধর্ম মুসলমান হতে পারে, কিন্তু আমি আপনি সমান মানুষ, কোনো ভেদাভেদ নেই। সুবহানাল্লাহ, মুসলমান সব জাতির মানুষকে মহব্বত করে, ভালোবাসে।